ভারতের গুজরাটে অবস্থিত পারুল বিশ্ববিদ্যালয়ে শুভেচ্ছাদূত হয়েছেন বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া। খবরটি ইতোমধ্যে জানাজানিও হয়ে গেছে, তবে শুভেচ্ছাদূত হিসেবে সেখানে গিয়ে চমকপ্রদ একটি বিষয়ের সাক্ষী হলেন তিনি। 24 মে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একটি প্রি কনভোকেশন অনুষ্ঠান ছিল, সেখানে অতিথি হিসেবে উপস্থিত হন ফারিয়া। তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া হয়েছে সম্মাননা ক্রেস্ট, আর তিনি শুনিয়েছেন নিজের জীবনের গল্প, সাফল্যের গল্প। এর মধ্যে ফারিয়া চমকে যান এক আফ্রিকান ছাত্রের কাণ্ডে। তিনি এঁকেছেন ফারিয়ার ছবি, আর সেই ছবি বাধাই করে নিয়ে এসেছেন নায়িকার জন্য। মঞ্চে উঠে নিজ হাতে ফারিয়াকে তা উপহার দেন। আকস্মিক এই চমকে অভিভূত হয়েছেন নায়িকা। ਵੱਡੇ ਵੱਡੇ ਲੋ